ছেলেরা সব সহ্য করতে পারে, শুধু প্রিয় মানুষের দেওয়া কষ্ট সহ্য করতে পারে না। আমাদের সম্পর্কটা ছিল 5 বছরের, অনেকটা সময় একসাথে পার করছি আমরা, অনেক ঝড় তুফান গেছে আমাদের মধ্যে, অনেকবার এতটা কষ্ট সহ্য করতে হয়েছে আমাদের দুজনকে যেটা বলে বোঝাতে পারবো না। ওদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলি আর্থিকভাবে একটু দুর্বল, আর সেটার জন্য প্রতিনিয়ত ওকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, কিন্তু ও সবকিছু সহ্য করে আমার পাশে ছিল। কখনো একটা বারের জন্য বলে নাই যে আমি আর পারতেছি না, ও বলতো ঠিক হয়ে যাবে সবকিছু, সবকিছু অনেক সুন্দর হবে একটা সময়, দেখো আমরা একসাথে থাকবো সারা জীবন, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি আমার সবকিছু। আমার বাসা থেকে একটা সময় হাত খরচের টাকাটা অব্দি দেওয়া বন্ধ করে দেয়, কারণ ওর ফ্যামিলি অনেক ছোট করে কথা বলতো আমার বাবা মাকে, তাই আমার বাবা মাও চাইতো না আমাদের সম্পর্কটা থাকুক। মা সবসময় বলতো ওদের কাছে তুই কখনো সম্মান পাবি না, আর ওই মেয়েকে তোর সাথে কখনো বিয়েও দেবে না। মা বলতো বাবা আজ আমাদের অবস্থা যদি একটু ভালো হতো তাহলে এই সমস্যাটা হতো না, কিন্তু বাবা আমাদের আর কি বা করার আছে বল, আমি সবই বুঝতাম, তবুও কেন জানি ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিব, তাকে ছাড়া থাকবো এটা মেনে নিতে পারতাম না। ভাবতাম হয়তো ঠিক হয়ে যাবে সবকিছু, ওর ফ্যামিলি আমাদের ভালোবাসাটা বুঝবে। ওর এইচএসসি পরীক্ষার আগে শুরু হলো ওর বাসায় সমস্যা, বারবার বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল ওকে, আরো অনেক বোঝানোর চেষ্টা করতেছিল, কিন্তু কোনো কিছুতেই ওর পরিবার মেনে নিচ্ছিল না, তাদের কথা আমাদের ফ্যামিলিতে তার মেয়েকে বিয়ে দেবে না। আমি অনেক ভয় পাই তোমার বাবাকে, অনেক রাখি একটা মানুষ, তবুও সাহস করে ওদের বাসায় যাই। ওর মা অনেক ভালো ছিল, ওর বাবা আমার সাথে কথাই বলে নাই, ওর মা আমাকে বললো দেখো তুমি হয়তো জানো না ওর বাবা কেমন, যেটা বলবে সেটাই করবে, সেটা হোক ঠিক বা ভুল, আমাদের কথায় কিচ্ছু যায় আসবে না বাবা। ও পাশে বসে শুধু কাঁদতেছিল, ওর আম্মা আমাদের দুজনকে একটা কথা বললো, কিছু জিনিস মেনে নিতে হয়, তোমরা দুজন মনে করবা যে তোমাদের একসাথে থাকা তোমাদের কপালে নাই। আমি আন্টিকে বুঝাইছিলাম অনেক, কিন্তু ওর বাবার সামনে বলার মতো সাহস কারো ছিল না। তারপর ওর বিয়ে ঠিক হয়, ওর আম্মুও বুঝাইছিল ওর আব্বুকে, কিন্তু লাভ হয় নাই কোনো। জীবনের এই দিনগুলোই ছিল সব থেকে বেশি কষ্টের, না পারতেছিলাম সহ্য করতে, না পারতেছিলাম কিছু করতে। হো বিয়ের 6 দিন আগে আমার সাথে দেখা করে, ও বললো কালো পাঞ্জাবিটা পরে এসো, তোমাকে অনেক সুন্দর লাগবে। আমার সাথে ছিল 1 ঘন্টার মতো, আর এই 1টা ঘন্টা শুধু আমার দিকে তাকিয়েছিল আর কাঁদতেছিল। আমি কেমন যেন পাথর হয়ে গেছিলাম কষ্টে, আমার চোখ দিয়ে পানিও পড়ে নাই তখন, কিন্তু ভেতর থেকে প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম, মনে হচ্ছিল এখনই মরে যাবো। যাওয়ার আগে বললো আর তো কোনোদিন দেখতে পারবো না, তাই মন ভরে দেখে নিলাম। পালিয়ে যাওয়ার মতো সাহস আমার নাই, বাবা ঠিকই খুঁজে বের করবে, আর একসাথে থাকতেও দিবে না, আর তোমার পরিবারকে আমাদের জন্য অনেক কষ্ট পেতে হবে, ভালো থেকো তুমি, আর কিছুক্ষণ থাকলে যেতে পারবো না, তুমি আর আমি একসাথে থাকতে পারলাম না। ওই দিনের পরে আর যোগাযোগ হয় নাই, আর হবেও না, 2টা বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক বেশি কষ্ট পাইছিলাম আমি। আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ওর কাছেও কিছু করার ছিল না তখন, প্রথম দিকে অনেক বেশি কষ্ট হতো, এখন আস্তে আস্তে কষ্টটা কমে যাচ্ছে, তবে বুকের কোথাও না কোথাও আজীবন এই ব্যথা থেকেই যাবে। জীবনের এইসব কিছু সময় মানুষ খুব অসহায় পড়ে, হয়তো আপুটার ক্ষেত্রেও তাই হয়েছিল, ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পারে নাই, পরিবার সব বুঝতে চাইলেও ভালোবাসা জিনিসটা তারা বুঝতে চায় না, বাবা মা ভাবে তারা যেটা ভাবতেছে সেটাই সঠিক, সন্তান সব সময় ভুল, আবার কিছু কিছু সময় তাদের জেদ সন্তানের ভালোবাসাকে শেষ করে দেয়। ভালোবাসা মানুষটাকে হারালে কতটা কষ্ট লাগে এটা পরিবার কখনো বুঝবে না, প্রিয় মানুষ হারানোর কষ্ট সহ্য করা যায় না, আমিও পাইছি জীবনে এই কষ্ট, তবুও বলবো একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে, কষ্টটা কমে যাবে, ব্যথা কমে যাবে, তবে দাগটা সারা জীবনই থেকে যায়, মনে পড়বে মাঝে মাঝে, এই সবকিছু নিয়ে তো বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে। কিছু জিনিস হয়তো কপালে ছিল না, বা সেটার থেকে ভবিষ্যতে আমাদের খারাপ কিছু হতে পারতো, তাই সেটা আল্লাহ আমাদের কপালে রাখে নাই, এটা মনে করে হাসি খুশি থাকার চেষ্টা করেন, খারাপ সময়ের পর ভালো সময়টাও আসবে, অপেক্ষা করেন, ভরসা রাখেন আল্লাহর উপরে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।